নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুচেতনা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের সেরা দশ। শুরুতেই চোখ রাখবো আজকের বাংলার সেরা খবরগুলির দিকে। চোখ রাখবো এই মুহূর্তের অন্যতম বড় খবরের দিকে। তৃণমূল চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া সর্বভারতীয় স্তরে তৃণমূল কংগ্রেসের আর কোন রকম পদ থাকছে না। যদি তৃণমূল চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন, তবেই অন্যান্য পদাধিকারীর নাম ঘোষণা করবেন, এমনটাই কিন্তু সিদ্ধান্ত গৃহীত হলো আজকের কোর কমিটির বৈঠকে। আজ কোর কমিটির বৈঠক ছিল, সেই বৈঠকে ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, একই সঙ্গে ছিলেন সুব্রত বক্সী, ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, এরা ছিলেন। এবং এই বৈঠকে কিন্তু এই সিদ্ধান্তে গৃহীত হয়েছে। এবং একই সঙ্গে জানা যাচ্ছে 20 সদস্যের জাতীয় কর্মসমিতির সদস্যদের নাম ঘোষণা করেছে তৃণমূল। মাথায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শনিবার কালীঘাটে দলের বৈঠকের পর এমনটাই জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। 20 সদস্যের জাতীয় কর্মসমিতির সদস্যদের নাম ঘোষণা করেছে তৃণমূল। সভানেত্রী ছাড়া আপাতত তুলে নেওয়া হচ্ছে দলের সমস্ত শীর্ষ পদ। এমনটাই কিন্তু ঘোষণা করেছেন কালীঘাটে দলীয় বৈঠকের পর পার্থ চট্টোপাধ্যায়। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। বন্দ্যোপাধ্যায় ছাড়া 19 জনের নাম আজকে তিনি জাতীয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির সদস্য হিসেবে ঘোষণা করেছেন। আমি আবার বলছি যে কোনো পদাধিকারীর নাম তা চূড়ান্ত করবেন তিনি, যখন চূড়ান্ত হবে তখন সে তালিকাও আপনাদের সামনে জানাবো। আজকে এই জাতীয় কর্মসমিতি যা তিনি ঘোষণা হলো তাও আমরা নির্বাচন কমিশনকে জানাবো, এবং পদাধিকারীদের নামও তিনি চূড়ান্ত করলে সেই নাম আমরা সেখানে জানিয়ে দেব। শুনছিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় কি বলেছেন বৈঠক শেষে। কালীঘাটের বৈঠকের পর 20 সদস্যের জাতীয় কর্মসমিতির সদস্যদের নাম ঘোষণা করেছে তৃণমূল, যার শীর্ষে রয়েছেন, মাথায় রয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কালীঘাটে দলীয় বৈঠকের পরই এমনটাই ঘোষণা করলেন সংবাদ মাধ্যমের সামনে এসে পার্থ চট্টোপাধ্যায়। সভানেত্রী ছাড়া আপাতত তুলে দেওয়া হচ্ছে দলের সমস্ত শীর্ষ পদ। সর্বভারতীয় স্তরে যে শীর্ষ পদ তা তুলে নেওয়া হচ্ছে, পরে সমস্ত কমিটি এবং পদাধিকারীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করবেন বলে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। পরে সমস্ত কমিটি এবং পদাধিকারীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করবেন, এমনটাই জানিয়েছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সভানেত্রী ছাড়া আপাতত দলের সমস্ত শীর্ষ পদ তুলে দেওয়া হলো দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া, চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আপাতত দলের সমস্ত শীর্ষ পদ তুলে দেওয়া হলো। কি বলেছেন মহাসচিব শোনাবো। মমতা ব্যানার্জি, অমিত মিত্র, সুব্রত বক্সী, পার্থ চ্যাটার্জি, অভিষেক ব্যানার্জি, সুদীপ ব্যানার্জি, যশবন্ত সিনহা, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, কাকলি ঘোষদস্তিদার, সুখেন্দু শেখর রায়, রাজেশ ত্রিপাঠী, জ্যোতিপ্রিয় মল্লিক, অসীমা পাত্র, মলয় ঘটক, অনুব্রত মণ্ডল, বুলুচিক বারিক, গৌতম দেব, শোভনদেব চট্টোপাধ্যায়, এটাই চূড়ান্ত লিস্ট 20 জনের, যেটা আজকে কালীঘাটে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অফিসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা চেয়ারপারসন হিসাবে আমাদের যে সভা হয় সবার পরে এইটাই চূড়ান্ত করে তিনি ঘোষণা করেন, যা আপনাদের সামনে রাখলাম। শুনছিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন। আজ শনিবার কালীঘাটে দলের শীর্ষ নেতৃত্বের কোর কমিটির বৈঠকের পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ চট্টোপাধ্যায় তৃণমূলের মহাসচিব এমনটাই ঘোষণা করেন।
কুড়ি সদস্যের জাতীয় কর্মসমিতির নাম ঘোষণা করলেন তিনি। কুড়ি সদস্যের জাতীয় কর্মসমিতির সদস্যদের নাম ঘোষণা করেছেন, যার শীর্ষে রয়েছেন তৃণমূল চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই কিন্তু সাংবাদিকদের সামনে কালীঘাটে বৈঠকের পর আজ ঘোষণা করলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সভানেত্রী ছাড়া আপাতত তুলে দেওয়া হচ্ছে দলের সমস্ত শীর্ষ পদ, পরে সমস্ত কমিটি এবং পদাধিকারীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করবেন, এমনটাই জানালেন মহাসচিব। কুড়ি সদস্য জাতীয় কর্মসমিতির সদস্যদের নাম ঘোষণা করলে তৃণমূল কংগ্রেস এবং সাংবাদিকদের সামনে ঘোষণা করলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। আজ কালীঘাটে শীর্ষ নেতৃত্বের বৈঠক ছিল, সেই বৈঠকে এমনটাই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভানেত্রী ছাড়া আপাতত তুলে দেওয়া হচ্ছে দলের সমস্ত শীর্ষ পদ। এ নিয়ে কথা বলবো আমাদের মুখ্য উপদেষ্টা সম্পাদক জয়ন্ত ঘোষালের সঙ্গে। জয়ন্তদা, প্রথমত কুড়ি সদস্যের জাতীয় কর্মসমিতির নাম ঘোষণা করলো তৃণমূল কংগ্রেস, ঘোষণা করলেন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে এই মুহূর্তে তৃণমূল চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া সর্বভারতীয় স্তরে তৃণমূলের সমস্ত পদ কিন্তু তুলে নেওয়া হলো, পরে এই বিষয়ে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারপারসন ঘোষণা করবেন। কিসের ইঙ্গিত বহ এটা, কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে জয়ন্তদা? এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং খুব স্পষ্ট করে দিল গোটা পরিস্থিতিটাকে। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এই দলটাকে নিজে হাতে করে তৈরি করেছেন। দীর্ঘ সংগ্রামের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছেন, এবং এই জায়গায় উপনীত হওয়ার পর দলের যখন বেড়ে যায়, দল তার একটা বৃদ্ধির সমস্যা হয় এবং দলকে কেন্দ্র করে নানা রকমের টানাপোড়েন হওয়াটাই স্বাভাবিক। আজকে যখন ভোট চলছে, তখন ভোটে কতটা কনফিডেন্স থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের দিনে দলের অভ্যন্তরীণ কলহ নিরসনে তিনি সক্রিয় ভূমিকা নিয়ে ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এইরকম একটা প্রোঅ্যাক্টিভ ভূমিকায় অবতীর্ণ হয়ে ঘোষণা করলেন? কোথায় বিজেপি, কোথায় প্রতিপক্ষ? আজকে কিন্তু সেই পরিস্থিতিতে, আজকে উত্তরপ্রদেশের ভোটের ফলাফল বেরোনোর আগেই দলের এই অভ্যন্তরীণ অস্থিরতার নিরাময় করাটার এই টাইমিংটাও খুব গুরুত্বপূর্ণ। এই সময় মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে রিজলভ করতে চাইছে। আমি এখানে একটা কথা বলতে চাইছি যে এই যে সমস্ত পদের সমস্ত লোকেদের ইস্তফা দিয়ে দেওয়া, এই ইস্তফা দিয়ে দেওয়ায় এবং এই যে একটা জাতীয় কর্মসমিতি রাখা হলো, এবং সেই জাতীয় কর্মসমিতি তাতে কিন্তু দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আছেন, আবার পার্থ এবং প্রবীণ নেতারা অনেকেই রয়েছেন, ববি হাকিম, পার্থ, সুবর্ণ দাস, আমরা সবাই নামগুলো জেনে গেছি। এইরকম একটা পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কিন্তু কোনো বিরোধ নেই। বারবার আমি এই কথাটা বলতে চাই যে যারা তাবকেরা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ঝগড়া লাগাতে চায়, তাহলে তারা এই জন্য ভুল করবেন যে এখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন যে তিনি এখনো সিনিয়র, অভিষেক বন্দ্যোপাধ্যায় 33 বছরের যুবক, তিনি একটা সাংঘাতিক জীবনে অ্যাচিভ করেছেন এবং আগামী দিনে তিনি একটা উত্তরসূরি হিসেবে নিজেকে তৈরি করছেন, এখনো কিন্তু তৈরি করছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপকারে করছে, তার স্বার্থেও লাগছে। তার কারণটা হচ্ছে যে যেসব জায়গায় প্রবীণ এবং নবীনে দ্বন্দ্ব হচ্ছে, প্রার্থী মনোনয়ন নিয়ে প্রশান্ত কিশোরের ভূমিকা নিয়ে যখন এত বিতর্ক, সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাতে রাশ টেনে ধরে আজকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগ উঠতে পারত সেটাকে তো তিনি নিজে হাতে রিজলভ করছেন। আজকে কিন্তু প্রবীণ নেতারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুষ্টি না পাকিয়ে এখানে কিন্তু প্রশান্ত কিশোরকে চিহ্নিত করে তার ভুলগুলোকে সংশোধন করে দেওয়া, এবং প্রশান্ত কিশোর কতটা থাকবে কতটা থাকবে না সেগুলো তো আমি জানি না, সেগুলো আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় জানাবেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক হস্তক্ষেপটা, প্রশান্ত কিশোরের যে আগামী দিনে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না, তিনি স্ট্র্যাটেজিস্ট হতে পারেন, তিনি অ্যাডভাইজার হতে পারেন, কিন্তু তিনি তো দলের ওয়ার্কিং প্রেসিডেন্ট নন। সুতরাং প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে প্রশান্ত কিশোরের বিরুদ্ধে যে অভিযোগ বা আইপ্যাকের ভূমিকা নিয়ে যে কালকে চন্দ্রিমা দেবী পর্যন্ত যে অভিযোগ তুললেন, এইগুলো থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এগুলোকে রিজলভ করা দরকার ছিল, কোথাও একটা এগুলোকে অ্যাড্রেস করার প্রয়োজন ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনো স্টেটমেন্ট দেননি, উল্টে মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন জিজ্ঞেস করা হয়েছে তুমি লক্ষ্য করে দেখো উনি কি বলেছেন, উনি বলেছেন যে এগুলো দলের বিষয় নয়, আমি এসব ব্যাপারে কোনো মন্তব্যই করবো না।
সুতরাং আমার যেটা মনে হচ্ছে যে এটা কিন্তু একটা শুভ সূচনা হলো এবং আগাম এবং তারপরে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে গেছেন এবং কালীঘাটের বাড়িতে এবং আমার নিজের ধারণা মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যেও আলাপ আলোচনা হবে এবং একটা সুনির্দিষ্ট রূপরেখা ভবিষ্যতের চলার পথ নিশ্চয়ই তৈরি হবে এবং আগামী দিনে বিবৃতি কাউন্টার বিবৃতি করে কলহ যেটা সেটা প্রকাশ্যে যতটা না আসে ততটাই তো বাঞ্ছিত। মূল লক্ষ্যটা তো মোদি এবং বিজেপির বিরুদ্ধে সেই লড়াইটা আবার আমরা দেখতে পাবো বলে আশা করা যায়। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জয়ন্ত, কথা বলছিলাম আমাদের মুখ্য উপদেষ্টা সম্পাদক জয়ন্ত ঘোষালের সঙ্গে। 20 সদস্যের জাতীয় কর্মসমিতির নাম ঘোষণা করলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় শনিবার কালীঘাটে শীর্ষ নেতৃত্বের বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘোষণা করলেন তিনি। বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে এবং একই সঙ্গে সর্বভারতীয় স্তরের সভানেত্রী বা চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাকি সব শীর্ষ পদ তুলে নেওয়া হলো। সেরা দর্শক এখন একটু বিরতি রয়েছে, আরো খবর সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর আর এখন নজর রাখবো আজকের দেশের সেরা খবরগুলোর দিকে। উত্তরাখণ্ড ভোটের আগে মুখ্যমন্ত্রীর চাঞ্চল্যকর দাবি, বিজেপি ক্ষমতায় এলে উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি লাগু করা হবে, ঘোষণা পুষ্কর সিং ধামির। শেষ দিনের প্রচারে বাজিমাতে চেষ্টা বিজেপির। শুক্রবারই শিবরাজ সিং চৌহানের সেম সাইডে অনেকটাই ব্যাকফুটে পদ্ম শিবের। উত্তরাখণ্ডে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া জোরদার। করোনাকালে একাধিক ইস্যুতে উত্তরাখণ্ডের মানুষ অনেকটাই মুখ ফিরিয়েছে বিজেপির দিক থেকে। এই পরিস্থিতিতে শেষ বেলায় কিছুটা মেকআপ দেওয়ার চেষ্টা ধামির। দুদিন আগেই সংযুক্ত কিষাণ মোর্চার মন্তব্যে জল্পনা তুঙ্গে ওঠে। উত্তরাখণ্ড বিজেপিকে ভোট দেওয়ার পক্ষে সওয়াল করে তারা। কৃষকরা হঠাৎ কেন বিজেপির দিকে ঘুরে গেল প্রশ্ন উঠতে শুরু করে। বিরোধীদের অভিযোগ, শেষ বেলায় মেকআপ দিতে গিয়ে দুর্নীতির আশ্রয় নিচ্ছে বিজেপি। সেদিক থেকে দৃষ্টি ঘোরাতেই কি ধামির ধামাকা? প্রচারের শেষ দিনে রুদ্রপুরে মোদীর সভা, সেদিনই ধামির মন্তব্য জল্পনার আজ আরো উস্কে দিয়েছে। প্রচারের শেষ দিনে রুদ্রপুরে জনসভা থেকে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির ঢালাও প্রশংসা করলেন প্রধানমন্ত্রী। করোনাকালে গ্রামে গ্রামে টিকা পৌঁছে দেওয়ার পাশাপাশি উন্নয়নের জোয়ার এনেছে উত্তরাখণ্ডের বিজেপি সরকার। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন ঘিরে জমে উঠেছে ভোট যুদ্ধ। রাজ্যে রাজ্যে প্রচারে রাজনৈতিক দলগুলির হেভিওয়েটরা। তবে বিজেপি শাসিত রাজ্যগুলিতে মানুষ যে তিতিবিরক্ত তা দেখা গেল উত্তরাখণ্ডে কংগ্রেসের মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধীর সভায়। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে নিশানা করে তোপ দাগলেন কংগ্রেসের মহাসচিব। বললেন যে মুখ্যমন্ত্রী ও দল আপনাদের জন্য কাজ করে না সেই দলকে হারান, সরকার থেকে হঠান। তার কথায় যে মহিলারা উদ্বুদ্ধ হয়েছেন সেটা তাদের উৎসাহ থেকেই স্পষ্ট। শনিবার খাটিমায় উত্তরাখণ্ড স্বাভিমান র্যালির আয়োজন করা হয়েছিল। এদিনে জনসভায় যোগ দেন কয়েক হাজার মানুষ। প্রিয়াঙ্কার সঙ্গে গলা মেলান তারা। এদিন স্বাভিমান র্যালিতে অংশ নিতে হালদোয়ানিতেও যান কংগ্রেস নেত্রী। সেখানে তাকে উত্তরাখণ্ডের ঐতিহ্য পিছোড়া দিয়ে বরণ করে নেন বাঘের সঙ্গে লড়াই করে জিতে আসা শ্রীমতী লীলা দেবী লটওয়াল। অন্যদিকে তাকে ম্যা লড়কি হুঁ লড় সকতি হুঁ ব্যান্ড পরিয়ে দেন প্রিয়াঙ্কা। কংগ্রেস নেত্রীর হাতে তুলে দেওয়া হয় বাবা নিম করৌলির ছবি। এদিনে জনসভায় মানুষের ঢল ও উৎসাহ দেখে আশাবাদী কংগ্রেস। এখন আরো একটা বিরতি, আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। আর এখন দেখে নেব আজকের বিদেশের সেরা খবরগুলি কি কি। পাকিস্তানে পরিবর্তন আনতে তিনি ব্যর্থ, জানিয়ে দিলেন সেদেশের প্রধানমন্ত্রী ইমরান খান। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর দেশে যে যে পরিবর্তন আনার কথা তিনি ভেবেছিলেন তার কিছুই করা হয়ে ওঠেনি, শুধুমাত্র দেশে প্রশাসনিক ব্যবস্থার ত্রুটির জন্য দাবি ইমরান খানের। শুরু থেকেই বৈপ্লবিক পদক্ষেপ করে দেশে পরিবর্তন আনার চেষ্টা করেছিলেন ইমরান খান। পরে তিনি বুঝতে পারেন বিপ্লব মেনে নিতে পাকিস্তান অক্ষম। দেশে পরিবর্তন না হওয়ার অন্যতম কারণ হিসেবে ইমরানের দাবি, সরকারের সঙ্গে দেশের স্বার্থের কোনো যোগসূত্র নেই। পাকিস্তানে প্রধানমন্ত্রীর বিরোধিতা চলছে। পার্লামেন্টে পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করার সিদ্ধান্ত নিয়েছে।
পাকিস্তানের হাতেও এবার রাফালের মতো যুদ্ধ বিমান দিল চীন। পাকিস্তানি বায়ুসেনার মুখপাত্র এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, পরবর্তী প্রজন্মের JF-70 থান্ডার ব্লক 3 চীন পাক সহযোগিতায় তৈরি করেছে। এটি হল একটি অত্যাধুনিক লাইটওয়েট, প্রতিকূল আবহাওয়ায় উড়তে সক্ষম মাল্টি রোল ফাইটার এয়ারক্রাফট। রাফালের রেঞ্জ কমব্যাট ব্যাসার্ধ 3,800 কিলোমিটার, যেখানে JF-70 থান্ডার ব্লক 3 এর রেঞ্জ 3,500 থেকে 3,840 কিলোমিটার। এটি 23 মার্চ পাকিস্তানের সামরিক কুচকাওয়াজে অন্তর্ভুক্ত হবে। চীন এই ফাইটার জেটের ট্যাক্সি টেস্ট ও ফ্লাইট পরীক্ষা সম্পন্ন করেছে। ইউক্রেনে বসবাসরত নাগরিকদের এবার দেশ ছাড়ার পরামর্শ দিল নিউজিল্যান্ড। শনিবার নিউজিল্যান্ডের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে একথা, যেকোনো সময় ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া, সেই আশঙ্কায় রয়েছে গোটা বিশ্ব। এর আগে 24 ঘন্টার মধ্যে ইউক্রেনে স্থিত মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার পরামর্শ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে 9 ঘন্টা ধরে চলা সমঝোতা বৈঠক ব্যর্থ হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বার্তা দেন বাইডেন। আমেরিকার পর ব্রিটেনের তরফ থেকেও ব্রিটিশ নাগরিকদের ইউক্রেন ছাড়ার পরামর্শ। এই একই বার্তা দেওয়া হয়েছে নিউজিল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস সরকারের তরফেও। সেরা 10 আপাতত এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।